প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস, আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছ কলকারখানার বর্জ্য এসে কিভাবে পানি দূষণ করছে, আর দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছ পানিতে গরু গোসল করানো, কাপড় ধোয়ার কাজ। এই যে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো, এগুলো আমরা দেখি যে প্রতিনিয়ত আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের পানি দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, অর্থাৎ আমাদের জীবন চলার পথে যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে প্রত্যেকটি দূষিত হচ্ছে এক একটি কারণে। যেমন আমরা কলকারখানায় যখন দেখি যে কাজ করছে, কিন্তু কলকারখানার সেই বর্জ্য আমরা নির্দিষ্ট স্থানে না ফেলে আমরা কি করি, পানিতে ফেলি। আর এই যে পানি থেকে কলকারখানার বর্জ্যগুলো অপসারণ করা হচ্ছে না, যার ফলে দিনে দিনে সেখানে জমে গিয়ে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, পানি দূষিত হয়ে যাচ্ছে, আর এই দূষিত পানি ব্যবহার করে আমরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, ফলে আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে পাচ্ছি না। আবার আমরা একই সাথে দেখতে পাচ্ছি এই যে নদীতে বা পুকুরে গরু ছাগল গোসল করানো হয়, কাপড় কাচা হয়, আর সেই পানি আবার আমরা আমাদের কাজে ব্যবহার করি, আমরা গোসল করি, যার ফলে আমরাও বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। এছাড়াও আমাদের পরিবেশে আমরা আরো বিভিন্নভাবে পানি দূষিত হতে দেখি। এই যে পানি কিভাবে দূষিত হয় সেটা আমরা বলতেই পারি যে পানি কিভাবে দূষিত হয়। ক্ষতিকর বস্তু যখন পানিতে মিশে যায় তখন পানি দূষিত হয়। আর এই ক্ষতিকর বস্তুগুলো আসলে কি, এটি অনেক সময় খালি চোখে দেখা যায়, অনেক সময় খালি চোখে দেখা যায় না। আমরা দেখছি পানিগুলো কি সুন্দর ঝকঝক করছে, মা এই পানি তো অনেক পরিষ্কার, কিন্তু আসলে সেটি না, দেখা যাবে যে সেই যেই পানিতে আমরা পরিষ্কার দেখছি মনে হচ্ছে, কিন্তু ওই যে ক্ষতিকর জীবাণুগুলো পানিতে মিশে গেছে, যার ফলে আমরা যখন সেই পানিটা ব্যবহার করব আমাদের ভেতর থেকে সেই প্রতিক্রিয়াগুলো দেখা দেবে, যার ফলে আমরা অসুস্থ হয়ে যাব। অনেক সময় ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, আমাশয় হতে পারে, এছাড়াও আরো বিভিন্ন রকমের রোগ দেখা দিতে পারে। আমরা তাহলে এখন একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে দূষিত পানিতে কি কি থাকে তাহলে আমরা ছটপট একটু বলে ফেলি। দূষিত পানিতে আসলে অনেক রকমের বর্জ্য পদার্থ থাকে যা অনেক সময় খালি চোখে দেখা যায়, অনেক সময় দেখা যায় না। আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথমটিতে দেখতে পাচ্ছি কলকারখানার বর্জ্য কিভাবে এসে পানিতে পড়ে পানি দূষিত হচ্ছে, যেটি আমরা বলতে পারি শহরাঞ্চলের একটি পরিবেশ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামে নদী, নদীর পাড়ে কত সুন্দর দৃশ্য, অথচ এই নদীতে আমরা গরুকে গোসল করাচ্ছি, ছাগলকে গোসল করাচ্ছি, কাপড় কাচতেছি, আবার দেখা যাচ্ছে সেখানেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজগুলো সারছি। অনেকে গোসল করছি, অনেকে থালা বাসন পরিষ্কার করছি, আবার সেই পানিই আমরা ঘরে নিয়ে যাচ্ছি আমাদের ব্যবহারের জন্য। এই যে ক্ষতিকর জিনিসগুলো, সেগুলো কি আমাদের নানাভাবে ক্ষতি করছে, তাহলে আমরা দৃশ্যগুলোতে দেখতে পাচ্ছি যে কিভাবে পানি দূষিত হচ্ছে। পানিতে বিভিন্ন রকমের ক্ষতিকর বস্তু মিশে পানি দূষিত হচ্ছে, আর এই পানিতে তেল, ময়লা, আবর্জনা, অন্যান্য ক্ষতিকর বর্জ্য ফেললে পানি দূষিত হয়ে যায়, যার ফলে এই বর্জ্যগুলো খুব সহজে আমরা অপসারণ করতে পারি না, কেননা বর্জ্যগুলো পানিতে এমনভাবে মিশ্রিত থাকে যা আলাদা করা সম্ভব না। এই কারণে আমরা কি দেখি, অনেক সময় আমাদের স্কিনে অর্থাৎ বিভিন্ন রকমের চর্মরোগ দেখতে পাই, যেগুলো খুব সহজে সেরে যায় না। তারপর উদারাময়, ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড বিভিন্ন রোগ হয়। এছাড়াও আমরা মনে করি যে এই দূষিত পানি আমাদের ব্যবহার করা নিরাপদ নয়, কেননা এই যে পানি এগুলো তো স্বাস্থ্যসম্মত নয়ই, এবং অনেক সময় এই পানিগুলোতে এই বর্জ্য পদার্থ মিশে পানি দুর্গন্ধ হয়ে যায়, যা আমরা সহজে ব্যবহার করতেও পারি না। এজন্য আমাদের কি করতে হবে, অবশ্যই পানি দূষণ প্রতিরোধ করতে হবে। পানি দূষণ প্রতিরোধ করতে আমরা কি কি করতে পারি, আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। সেটি হচ্ছে সবার প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সচেতনতা বাড়াতে হবে। আমরা নিজেরা সচেতন হব, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করব, অর্থাৎ আমরা নিজেরা পানিতে
ক্ষতিকর আবর্জনা ফেলা বন্ধ করবো, এবং আশেপাশে যারা আছে তাদেরকেও বলবো যাতে পানিতে কোনো প্রকার বর্জ্য না ফেলে। তো এইভাবে করে আমরা একটু একটু করে আমাদের সমাজ থেকে কি করতে পারি, এই যে পানি দূষণটা এটা আমরা রোধ করতে পারি। তাহলে কি বলতে পারি আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই আমরা পানি দূষণ রোধ করব। এখন দেখো, এই যে আমরা পানি দূষণ সম্পর্কে যে জানলাম, তো আমাদের নিজেরা নিজেরা আমরা এটার উপর একটা করে নতুন পরিকল্পনা করতে পারি। তাহলে আমরা চলো এখন নিজেরা নিজেদের পরিকল্পনাগুলো খাতায় লিখে ফেলি। দেখো তোমরা, আমরা এখানে যে পানি দূষণ সম্পর্কে জানলাম সে বিষয়ে একটি শূন্যস্থান রয়েছে, তাহলে ঝটপট শূন্যস্থানগুলো পূরণ করে ফেলো। এখানে দেখো, 1 নম্বরে পানি একটি গ্যাস সম্পদ। কি বলো তো, পানি একটি প্রাকৃতিক সম্পদ। তাহলে বাক্যটি আরেকবার পড়ো, পানি একটি প্রাকৃতিক সম্পদ। 2, পানিতে ক্ষতিকর বর্জ্য মিশলে পানি দেয়াশ হয়। পানি কি হয় বলো তো, দূষিত হয়। তাহলে বলো বাক্যটি আরেকবার, পানিতে ক্ষতিকর বর্জ্য মিশলে পানি দূষিত হয়। 3, বৃষ্টি, নদী, সমুদ্র এবং পানির কল, এগুলো পানির ড্যাশ। কি এগুলো বলো তো, এগুলো পানির উৎস। তাহলে আরেকবার বাক্যটি বলো, বৃষ্টি, নদী, সমুদ্র এবং পানির কল, এগুলো পানির উৎস। 4, সমুদ্রের পানি ড্যাশ, সমুদ্রের পানি কি লোনা। তাহলে বাক্যটি আরেকবার বলে ফেলো, সমুদ্রের পানি লোনা। এখন এই যে আমরা এখানে কিছু টিকচিহ্ন দেখতে পাচ্ছি, এই টিকচিহ্নগুলো তোমরা ঝটপট মুখে মুখে বলো এবং লিখে ফেলো। 1, কোনটি পানি দূষণের কারণ। ক, পানিতে ময়লা ফেলা। খ, পানিতে নৌকা চালানো। গ, পানিতে মাছ ধরা। ঘ, খাবার রান্না করা। তাহলে বলো কোনটি হবে সঠিক উত্তর, পানিতে ময়লা ফেলা। তাহলে সঠিক উত্তরটি হলো, পানি দূষণের কারণ হচ্ছে পানিতে ময়লা ফেলা। তাহলে দেখো, 3 নম্বরে রয়েছে, কোনটি নিরাপদ পানি। ক, পুকুরের পানি। খ, ফুটানো পানি। গ, নদীর পানি। ঘ, সাগরের পানি। তাহলে সঠিক উত্তর ফুটানো পানি। তাহলে নিরাপদ পানি হচ্ছে ফুটানো পানি। এখন তোমরা আরেকটি কাজ করতে পারো, সেটি হচ্ছে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো বলে সাথে সাথে মুখে মুখে উত্তরগুলো দিয়ে ফেলো। 1, আমরা কি কি কাজে পানি ব্যবহার করি। তাহলে ঝটপট বলে ফেলো যে আমরা কি কি কাজে পানি ব্যবহার করি। আমরা আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন প্রয়োজনে পানি ব্যবহার করে থাকি। যেমন, 1, খাবারের জন্য পানি ব্যবহার করি। 2, রান্নার কাজে পানি ব্যবহার করি। গোসলের কাজে পানি ব্যবহার করি। এছাড়াও আমরা আরও বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি। 2, পানি দূষণের 3টি কারণ লিখো। তাহলে বলো তো তোমরা এতক্ষণ যে জানলে পানি কী কী কারণে দূষিত হয়, এভাবে 3টি কারণ ঝটপট লিখে ফেলো তো। হ্যাঁ, 1 নম্বরে কলকারখানার বর্জ্য পানিতে মিশলে পানি দূষিত হয়। 2, নদী বা পুকুরে গরু ছাগল গোসল করালে পানি দূষিত হয়। এছাড়া পানিতে কাপড় কাচলেও পানি দূষিত হয়। তাহলে কি ঝটপট লিখে ফেলা হয়ে গেলে, এখন তোমরা আরেকটি কাজ করো, সেটি হচ্ছে বলো তো আমরা কিভাবে পানির অপচয় রোধ করতে পারি। এই যে আমাদের পানি তো দূষিত হচ্ছে, এছাড়াও অনেক সময় আমরা কি দেখতে পাই, পানি বিভিন্ন কারণে অপচয় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি বলা যায়, পানি কিভাবে এই পানির অপচয় আমরা রোধ করতে পারি। 1, অযথা পানির কল ছেড়ে রাখবো না। 2, নলকূপের পানি বিনা প্রয়োজনে তুলব না। 3, ব্যবহারের সাথে সাথে পানির কল বন্ধ করব। 4, থালা বাসন ও কাপড় চোপড় ধোয়াতে বেশি পানি ব্যবহার করব না। তাহলে কি এই এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমরা আমাদের পানি দূষণগুলো রোধ করতে পারি। এই যে পানি দূষণ আমরা রোধ করব, পানির সঠিক ব্যবহার করব, তারপর পানি যাতে নিরাপদ হয়, অর্থাৎ আমাদের ব্যবহার উপযোগী হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু পরিকল্পনা করতে পারি। তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা একটি কাজ করতে পারি, যে আমরা নিরাপদ পানি কোথা থেকে পাই এবং অনিরাপদ পানি কোথা থেকে পাই। তাহলে হচ্ছে আমরা সেগুলো সুন্দর করে একটি খাতায় ঝটপট করে ছক আকারে তৈরি করে লিখে ফেলি। যেমন নিরাপদ পানি, আমরা ফিল্টার করা পানি আমরা কি নিরাপদ পানি হিসেবে পেয়ে থাকি। যখন পানি ফিল্টার করা হয় তখন সেই পানি নিরাপদ হয়ে যায়।
তারপর এই যে আমাদের পানিতে বিভিন্ন রকমের দেখা যায় যে আর্সেনিক থাকে, আর্সেনিক থাকলে পানি দূষিত হয়। তো আর্সেনিক যুক্ত পানিতে কি লাল রং করা থাকে, আর যেটা নিরাপদ পানি সেই টিউবওয়েলের সবুজ রং করা থাকে। তাহলে আমরা সবুজ রঙের নলকূপের পানিটা কি নিরাপদ পানি হিসেবে পেয়ে থাকি। এছাড়া আমরা অনেক সময় পানি ফুটিয়ে পানি নিরাপদ করে থাকি, তাহলে ফুটানো পানিটা হচ্ছে আমাদের নিরাপদ পানি। অন্যদিকে আমরা দেখতে পাই যে লাল রঙের নলকূপের পানিটা কি নিরাপদ পানি নয়, কেননা লাল রঙের নলকূপের পানি হচ্ছে আর্সেনিক যুক্ত পানি। তারপর পুকুরের পানি যদিও বা পরিষ্কার মনে হয়, কিন্তু সেই পুকুরের পানিও কি অনিরাপদ পানি, অর্থাৎ পুকুরের পানিও আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, কারণ সেখানে মাছ চাষ করা হয়, সেই পুকুরে বিভিন্ন রকমের মাছের খাবার দেওয়া হয়, তারপর বিভিন্ন রকমের আবর্জনা পড়ে থাকে, গরু ছাগল গোসল করানো হয়, কাপড় কাচা হয়, এই জন্য কি পুকুরের পানিও নিরাপদ না। তাহলে আমাদের এই যে পানির যে প্রয়োজনীয়তা এটা আমাদের বুঝতে হবে, আর এই প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদের পানি যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এই জন্য পানি যাতে দূষিত না হয় সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা নিজেরা সচেতন হব, আমাদের বাসার আশেপাশে যারা আছে তাদেরকে বলবো, আর আমরা অবশ্যই সবসময় পানি নিরাপদ রাখার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, আমরা পরবর্তী ক্লাসে আরও একটি মজার পড়া নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের পড়া আমরা এখানেই শেষ করছি।